সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে ফেসবুক পেজে অটো রিপ্লে সেট করবেন। তো আমরা গত পর্বে ক্লাসে কমপ্লিটলি শিখাইছিলাম কিভাবে একটা পেজ তৈরি করতে হয়, সেট আপ করতে হয় এবং অপটিমাইজেশন করতে হয় এবং ডিজাইন করতে হয়, সমস্ত কিছু ওইটার ভিতরে আমরা দেখাইছিলাম। তারপরে এবং আমি বলছিলাম যে নেক্সট ক্লাসগুলোতে একটা মেসেঞ্জার চ্যাটবট বা অটোমেটিক মেসেজ কীভাবে সেট করতে হয় এবং একটা শপ পেজ কীভাবে সেট আপ করতে হয় এগুলো দেখাবো। যেহেতু আমাদের এখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কোর্স রানিং আছে, মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্রাথমিক পর্যায়গুলো হচ্ছে মানে পেজ তৈরি, তো সেই জন্য আমরা প্রথম থেকে একদম শূন্য থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। আস্তে আস্তে আমরা কীভাবে একটা প্রফেশনাল মানের অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, টোটাল কথা হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনের যতগুলো বিষয় আছে আমরা সবগুলো শিখব। লিড জেনারেশন, অ্যাপ ইনস্টল, কনভারসেশন, ট্রাফিক, ওয়েব ট্রাফিক, যে কোনো ধরনের বিজ্ঞাপন যেন আমরা খুব সহজেই করতে পারি, সমস্ত কিছু আমাদের এই কোর্সে শেখানো হবে। তো যারা অলরেডি আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখতেছেন না তারা চাইলে আগের ভিডিওটা দেখে নেক্সটে আজকের ক্লাসটা দেখতে পারেন। আজকের ক্লাসে শুধু আমরা শেখাবো কিভাবে আপনি খুব সুন্দরভাবে ফেসবুক পেজে আপনি অটো রিপ্লে সেট করতে পারেন। তো এখানে দেখেন আমার এই পেজের ভিতরে এটা একটা পেজ, এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি এটা রাখছি। দেখেন এখানে আমি কিছু প্রশ্ন লিখে দিছি। এবার এই প্রশ্ন আপনার পেজে যখন আসবে, কেউ আইসা যখন বলবে যে আমার এই বিষয়গুলো জানা দরকার, তো আপনি যদি কাছাকাছি না থাকেন বা আপনার যদি সাপোর্ট টিম না থাকে অথবা আপনি ধরেন পর্যাপ্ত সময় দিতে পারতেছেন না, খুবই ব্যস্ততার মধ্যে আছেন, তখন কেউ একজন একটা বিষয় জানতে চাইলো, আপনি এখন ট্রাইপিং করে তার পিছনে সময় দিবেন, এই সময়টা হচ্ছে না, তো এই জন্য মূলত অটো রিপ্লে সেট আপ করা হয়। এটার কাজটা কি, ক্লায়েন্ট মানে কাস্টমার আপনার কাছে যা জিজ্ঞাসা করবে তিনি ওই কোশ্চেনের উত্তরের উপর, মানে প্রশ্নের উপরে ক্লিক করবে তার উত্তরটা তিনি পেয়ে যাবে। এখানে আমি পাঁচটা সেট আপ করছি, আপনারা চাইলে আরও বেশি করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি যে আপনাদের অফিস কোথায় এটা জানতে চাচ্ছি আমি, তাহলে আমি এটার উপর ক্লিক করব। ওকে, আমি ক্লিক করি, দেখেন আমি মানে আপনাদের অফিস কোথায় সাথে সাথে আমাকে রিপ্লাই দিয়ে দিল, আমাদের অফিস বোয়াপুর টাঙ্গাইলে। এভাবে যদি কারো কোনো মানে বিষয়ে জানার দরকার পড়ে আমাদের পেজের ভিতরে বা আমাদের ফেসবুক মেসেঞ্জারের ভিতরে আমরা এগুলো সেট আপ করে রাখব, যখন কারো দরকার পড়বে ওই জিনিসটা জানার তো সাথে সাথে ওইখানে ক্লিক করবে এবং তিনি ওই বিষয়ে জানতে পারবে। তো চলুন আমরা দেখি কিভাবে একটা পেজে অটো রিপ্লে সেট আপ করতে হয়। তো আমরা সরাসরি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো আমাদের একটা পেজের ভিতরে এই অটো রিপ্লে বা অটো মেসেজ সেট আপ করা। তো আমি এখান থেকে চলে যাব, হচ্ছে ধরেন আমার একটা পেজে চলে যাব। ওকে, ফ্রিল্যান্সার রাজু, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আপনাদের 2023 সালের নিয়মে একটু অন্যরকম আসতে পারে, তো আগের নিয়মটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমাদের এই নিয়মটাই হবে। তো আপনি ডাইরেক্ট আপনার পেজে চলে আসবেন, আসার পরে আপনি এখান থেকে দেখেন সেটিংস একটা অপশন পাবেন, সেটিংস, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট একটা পেজে নিয়ে যাবে। ওকে, তো একটা কাজ করি, এটা আসতে দেখতে পাইতেছেন যে আমরা এই জায়গায় চলে আসছি অটোমেটিকলি। তো আপনারা কোথায় যাবেন এখন, তো আপনারা দেখবেন যে এটা ঠিকঠাক আছে কিনা, এই পেজে আসতে পারছেন কিনা, যদি না আসতে পারেন উপরে দেখেন ইউআরএলটা লেখা আছে, আপনার পেজের নাম মানে facebook.com/ আপনার পেজের নাম সেটিংস, এটা লিখলেই আপনি চলে আসতে পারবেন এই জায়গায়। তো আপনি এখানে লেখার পরে দেখেন এখানে প্রথমে লেখা আছে মেসেজিং। ওকে, মেসেজিংয়ে আমরা ক্লিক করব বা মেসেজে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এরকম আস্তে আস্তে, ঘাবড়ানোর কোনো দরকার নাই, আপনারা দেখবেন কোথায় গো টু অটোমেটিক রেসপন্স লেখাটা আছে, সেখানে আপনি ক্লিক করবেন। তাহলে আমরা কী করব, গো টু অটোমেটিক রেসপন্সের এখানে আমরা ক্লিক করব। ওকে, আমাদের দুইটা পেজই ওপেন হয়ে গেছে। তো আমরা এবার আমার এখানে চলে আসব, আমার মেসেঞ্জারে। এখানে আপনার যদি মেসেজগুলো লেখা থাকে অলরেডি তাহলে তো হইলে, আর যদি না লেখা থাকে অবশ্যই লিখে নিন। আমার যেহেতু লেখা আছে আমি আমার কোশ্চেনগুলো এখান থেকে বের করব, কোশ্চেন এবং উত্তর দুইটাই আমি লিখে রাখছি। তো এবার যেটা করব, আমি আমার কোশ্চেন উত্তর এবং
প্রশ্ন দুইটাই আছে যেহেতু, তাহলে আমি যেটা করবো এখান থেকে দেখেন আপনি অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে, অনেকগুলো অপশন পাবেন। এবং যদি আপনার পূর্বে কোনো অটো রিপ্লে অ্যাকাউন্ট করা থাকে বা অটো রিপ্লে সেট আপ করা থাকে তাহলে আপনি নিচের দিকে দেখতে পারবেন। দেখেন এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো ওকে, এখানে আমরা আসার পরে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, কারো কারো ক্ষেত্রে একটু ব্যতিক্রম আসতে পারে। যদি এখানে দেখেন লেখা থাকে, এখানে লেখা পাবেন আপনি ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি যদি লেখা থাকে তাহলে আপনি ওইখান থেকে ট্রাইতে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আর যদি কারো না থাকে তাহলে আপনি নিচের দিকে দেখবেন ফ্রিকুয়েন্টলি লেখাটা থাকবে, এখানে লেখা থাকবে এই কথাটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, এটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন, দিয়ে আপনি ইডিটে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ইডিটে ক্লিক করে দিলাম, দেখেন আমার এখানে কোনো কিছু নাই, হ্যাঁ কোনো কিছু নাই, একদম সাদা হয়ে গেছে। তো আমরা যেটা করব, উপরে যদি এটা অফ থাকে তাহলে এটা আমরা অন করে দেব এবং নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসব। এবার দেখেন লেখা আছে অ্যাড অ্যানাদার কোশ্চেন, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের প্রশ্নগুলো আমরা এখানে লিখে দিব বা আমাদের কোশ্চেনগুলো আমরা এখান থেকে লিখে দিব। তো ধরেন আমার মানে প্রশ্নগুলো হচ্ছে, ধরেন আমি জানতে চাচ্ছি আপনাদের কোর্স সম্পর্কে, ওকে, আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদের সময়কাল, আপনাদের কোর্স ফি, আপনাদের অফিস, ওকে, ধরেন এটাই আমি কপি করলাম। ওকে, এটা কপি করলাম, কপি করে প্রথম প্রশ্নের ওই জায়গায় আমি দিয়ে দিলাম, ধরেন এটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট। তাহলে আমার প্রশ্নটা লেখা ছিল, ধরেন এখানে একটা আমাদের হয়ে গেছে, সরি। তো আমরা এটা একটা কাজ করি, এই প্রশ্নটা আমার ধরেন এটা, হ্যাঁ আপনাদের কোর্স সম্পর্কে জানতে পারি, ওকে একটা প্রশ্ন লিখে দিলাম। এবার এটার উত্তরটা কি, তো ওকে আমাদের কোর্স মডিউলটা আমি এখান থেকে দিয়ে দিব, কোর্স মডিউলটা আমি সুন্দর করে দিয়ে দিলাম, এখান থেকে কপি করে এটার উত্তরটা আমি নিচে লিখে দিলাম। যখন কেউ এই প্রশ্নটা জানতে চাবে, দেখেন এটা এরকম আসতেছে, হ্যাঁ তো এটা ব্যাপার না, যদি আমি ওইভাবে মিলাইতে চাই অনেক সময় লাগবে। আমি একটা কাজ করি, লিঙ্কটা সারাই দিব, লিঙ্কটা সারাই দিলেই প্রবলেমটার সমাধান হয়ে যাবে। তাহলে আমি এখানে আসব গুগল ট্রান্সলেটে, এখানে এসে আমি লিঙ্কটা সারাই দিই, ওকে এক সেকেন্ড। তো ওকে, এবার আমার লিঙ্ক সেরে গেছে, হ্যাঁ এবার আমি এটাকে কপি করে দিব, এখানে কপি করে দিলাম। তো এবার আমি এই প্রশ্নের উত্তরটা এখানে পেস্ট করে দিলাম, দেখেন তাহলে এবার লাইন টু লাইন চলে আসলো, হ্যাঁ। তো এটা যেহেতু হয়ে গেছে একটা প্রশ্নের উত্তর, তাহলে আমি এটা উপরের দিকে তুলে দিলাম, এবার আরেকটা প্রশ্নের উত্তর আমি নিচে দিয়ে দিব। তো এটার উত্তর হবে কি, ওকে আমার এটাও নিচের দিকে লেখা আছে হয়তো, তো আপনাদের কোর্স সম্পর্কে জানতে পারি, ওকে আপনাদের অফিস কোথায়, আপনাদের কোর্স ফি কত, ওকে আপনাদের কোর্স ফি কত। তাহলে এটা আমি আর আমার স্টুডেন্টরা যারা আমার কাছে কোর্স করতে চাচ্ছেন তারা এই কোশ্চেনের মানে এই প্রশ্নটা জিগাইতে পারে, হ্যাঁ বা করতে পারে, এটার উত্তরটাও আমি লিখে রাখবো এখানে। এখন ধরেন উপরের দিকে যাই আমি, এটার কথা লেখা আছে, হ্যাঁ এখানে দেখেন সুন্দর করে লেখা আছে যে আমাদের কোর্স ফি হচ্ছে এখন 10,000 টাকা, ঈদের আগ পর্যন্ত 10,000, তারপরে ঈদের পরে এটা 16,000 হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স হচ্ছে 10,000 টাকা, ফার্স্ট টাইম আপনাকে 4,000 টাকাতে অ্যাডমিশন নিতে হবে এবং বাকিগুলো 4 মাসের ভিতরে 2,000 টাকা করে পরিশোধ করতে হবে, এটা পরিষ্কার করে লিখে দিছি, হ্যাঁ। তো এবার যদি ধরেন ঈদের পরে যদি এটা আমাকে চেঞ্জ করতে হবে, 16,000 হবে, প্রথমে 6,000 টাকাতে অ্যাডমিশন নেবে আর 6,000, 8,000 এরকম দিয়ে অ্যাডমিশন নেবে আর বাকিগুলো 4 মাসের ভিতরে পরিশোধ করবে। ধরেন এই প্রশ্নের উত্তরটাও আমি এখানে লিখে দিলাম, তাহলে দুইটা প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্নটা আমি এখান থেকে নিয়ে নিব, 3 নম্বর প্রশ্নটা কি, ওকে 3 নম্বর প্রশ্নটা আমরা নিচের দিকে আসি, আপনাদের অফিসটা কোথায় বা আপনাদের অফিস কোথায়, ওকে আপনাদের অফিস কোথায়, তাহলে এটা আমি উত্তরটা আমি এখানে দিয়ে দিব। ধরেন 3 নম্বর প্রশ্নের প্রথম যেটা আছে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটার উত্তরটা আমি দিয়ে দিব, উত্তরটা আমার এখানে লেখা আছে বোয়াপুর টাঙ্গাইল, বোয়াপুর টাঙ্গাইল, ওকে এক সেকেন্ড দেখি এটা লেখা আছে, দেখেন আমি এটা লিখে দিলাম আমাদের অফিস ঠিকানা বোয়াপুর টাঙ্গাইল, ধরেন আমি নিচে এটার মানে উত্তরটা লিখে দিলাম। তো এবার ধরেন এটা লেখার পরে এটা আমি উপরের দিকে করে দিলাম, এবার আমার 3টা কোশ্চেন এবং উত্তর দেওয়া হয়ে গেল। এবার আমি 4 নম্বর কোশ্চেনটা এখান থেকে অ্যাড করব। তো 4 নম্বরে কী আছে, ধরেন আপনাদের রুলস বা আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, ধরেন আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, ওকে আপনাদের কোর্স ফি হয়ে গেছে, আপনাদের সময়কাল কত,
মানে আপনাদের কোর্সের সময়কাল কত, ওকে, আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাই। তাহলে এটা লিখে আমি এবার চার নম্বর প্রশ্নে এটা দিয়ে দিব, ধরেন আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাই। তাহলে এটার উত্তর ধরেন আপনাদের ফোন নাম্বার, মানে আমাদের ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, ধরেন এটা দিয়ে দিলাম, ধরেন একটা ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিলাম 0164112733, এটা ধরেন আমাদের একটা ফোন নাম্বার, এটা দিয়ে দিলাম। আরও যদি ফোন নাম্বার থাকে সেগুলো আমরা অ্যাড করে দিতে পারি 0176469091। তাহলে আমার দুইটা নাম্বার হয়ে গেল, তাহলে এখানেও উত্তরটা হয়ে গেল। এবার আমাদের রুলস যদি দেখি, এখানে রুলস সম্পর্কে কোনো কিছু লেখছি কি না, তো ধরেন রুলসটা কি দেখি, আমাদের সম্পর্কে সময়কাল, আপনাদের কোর্স ফি, সরাসরি কথা বলতে চাই, বিশেষ নোটিশ, ওকে, আমাদের কিছু রুলস আছে এটানে, হ্যাঁ এখানে কিছু রুলস আছে, এটা আমি এখানে লিখে দিব। ধরেন এখানে আরেকটা কোশ্চেন আমি অ্যাড করব, এখান থেকে প্রশ্ন উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে নোটিশ, আমাদের রুলস, আওয়ার রুলস, এটা ইংলিশেও দিতে পারি বাংলাতেও দিতে পারি, ওকে, যাই হোক। তো আমি ধরেন এটাই আমি কপি করলাম, কপি করে প্রথমে দিয়ে দিলাম আমাদের কিছু রুলস, এটা দিয়ে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এখানে আমাদের রুলসটা একটু অন্যরকম, সবার থেকে আলাদা, সেটা হচ্ছে বিশেষ নোটিশ, যারা নিয়মিত ক্লাস করার পরে সাকসেস হবে না তাদেরকে পুনরায় পরবর্তী ক্লাস করার সুযোগ দেওয়া হবে এবং তিনি যতদিন না সাকসেস হয়, কিন্তু যারা ঠিকমতো ক্লাস করবে না তাদেরকে এই সুযোগটি দেওয়া হবে না। নাগারে 2-3 ক্লাস যে মিস করবে এবং ক্লাস করবে না তার অ্যাডমিশনটি বাতিল করা হবে এবং পুনরায় অ্যাডমিশন নিতে হবে। তৃতীয় ক্লাসের পরে তাকে গ্রুপ থেকে বের করা দেওয়া হবে। প্রতি মাসের 1-10 ভিতরে মাসিক পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। কারো যদি কোনো প্রবলেম থাকে তা আমাকে জানাতে হবে, ঠিক আছে, জানাতে হবে, এটা সম্পূর্ণ উঠে নেই, ওকে, যাই হোক, পাসওয়ার্ড তো একটু ই করে দিলাম। তো ধরেন এটা আমি দেওয়ার পর এবার আমি এটা আমার 5 কোশ্চেন এবং অ্যান্সার লেখা হয়ে গেছে। তো আমি ধরেন এবার আমি এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, দেখেন আমার এখানে কিন্তু শো হচ্ছে না। আমরা যখন এগুলো করি তখন একটা জিনিস আমরা মিসটেক করি, সেটা হচ্ছে এর ওপরে যখন আমরা ক্লিক করব তখন দেখবেন নিচের দিকে একটা অপশন আছে, সেটা আমরা কেউ খেয়াল করি না। দেখেন নিচের দিকে এখানে একটা বাটন আছে, হ্যাঁ, মেনু, এটা আমরা অ্যাড করলেই দেখবেন যে এটা অন হয়ে গেছে, দেখছেন এখানে চলে আসছে। তো প্রতিটাতে আপনাকে এইভাবে অন করে দিতে হবে, তাহলে কি হবে, আপনার মেসেজটা এখানে শো করবে, হ্যাঁ, আপনার মেসেঞ্জারের ওইখানে শো করবে। তো আমরা অনেকে আসি এটা না করেই দেখা যায় যে আমরা সেভ করে দিই। তো দেখেন 3 কোশ্চেন হয়ে গেল, আমি তাহলে 4 করে দিই, আবার 4 আমি এখান থেকে করে দিলাম, তাহলে 4 অ্যাড হয়ে যাবে। 5 নম্বরটাও আমি এখান থেকে করে দিলাম, তাহলে আমার 5 কোশ্চেনের অ্যান্সার এবং উত্তর এখানে, সরি, কোশ্চেন এবং অ্যান্সার এই 5টাই এখানে দেওয়া হয়ে গেল। তো এবার যদি কেউ জানতে চায় এভাবে এখানে আজকে ক্লিক করলেই তার কাছে একটা প্রথমে আমাদের পেজের ভিতর গেলে এরকম দেখাবে, যার যেটা জানা দরকার এখানে ক্লিক করলে তিনি সেটা জানতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এবার আমরা যেটা করব এখান থেকে, এটা আমরা কি করব, সেভ অ্যান্ড চেঞ্জিংয়ে ক্লিক করব, সেভ অ্যান্ড চেঞ্জিংয়ে ক্লিক করলাম, ওকে, সেভ অ্যান্ড মানে চেঞ্জিংয়ে ক্লিক করার পর তো আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এবার এটা যদি কারো অফ থাকে, এরকম থাকে, তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট মেসেজ কিন্তু কাজ করবে না। তো আপনি যেটা করবেন এটা অ্যালাউ করে দিবেন, হ্যাঁ, অ্যালাউ করে দিয়ে, এবং যদি কোনো জায়গায় ভুল হয়, যদি চান যে আবার আপনি এটা ঠিক করবেন, তাহলে এখান থেকে এডিট অপশনে যাবেন, এডিট অপশনে যায় আবার প্রশ্নগুলো এরকমভাবে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এবং এটা হয়েছে কি না এটা আমরা দেখব কীভাবে, তাই না? তো আমরা একটা কাজ করি, আমাদের পেজে চলে যাব, ধরেন এটা আমি একটু রিলোড করে নিই, আমাদের পেজের ভিতরে দেখতে পারবো আশা করি। তো কিছু ক্ষেত্রে একটু সময় লাগে, তো ব্যাপার না, আশা করি যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি ধরেন আমাদের এই পেজের ভিতরে যাচ্ছি, আমি একটা মেসেজ করি, একটা কাজ করি, এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসলাম, আমি পেজের অ্যাক্সেস নিলাম না, এখান থেকে আমি মেসেজে ক্লিক করি, দেখি আমাদের এটা কাজ করে কিনা। তো ওকে, মেসেজে ক্লিক করলাম, তো দেখি আমাদের, হ্যাঁ, আমাদের প্রশ্নগুলো কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। দেখেন আপনাদের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি, আমাদের যতগুলো মেসেজ লিখছিলাম সবগুলো কিন্তু এখানে সরাসরি চলে আসছে। এবার যদি আমি এটার উপর ক্লিক করি, আমি এটা জানতে চাচ্ছি, তাহলে তারা আমাকে ইনস্ট্যান্ট একটা মেসেজের রিপ্লাই দিয়ে দিবে আশা করি।
দেখেন সাথে সাথে কিন্তু আমার একটা মেসেজের রিপ্লাই তারা দিয়ে দিছে, এই হচ্ছে কাজ, আশা করি যে আপনারা বুঝতে পারছেন, এবং কিছুক্ষণ পরে এই জায়গায় শো হয়ে যাবে, তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, তো আশা করি যে আপনারা ইজিভাবে এগুলো করতে পারবেন। হ্যাঁ, আশা করি আপনারা করতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের মেসেঞ্জার এবং ইউটিউবের কমেন্ট অপশন ওপেন আছে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা ওইখানে ডিসকাস করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।